তো বন্ধুরা, এর আগেও আপনি হয়তো এই দেশ সম্পর্কে শুনেছেন। যে দেশের কাছে খাবারের পয়সা না থাকুক, কিন্তু এই দেশের কর্তার আরাম ইয়াসের কাহিনী পুরো বিশ্বে সবার জানা। এই দেশের সমস্ত জনগণের ঘরের লাইট বন্ধ করে দেওয়া হলেও কিন্তু এই দেশের প্রেসিডেন্টের রাত্রি আলোতে রঙিন হয়ে থাকে। জি হ্যাঁ বন্ধুরা, আমি বলছি নর্থ কোরিয়ার কথা। এই দেশ যদিও আজ আর্থিক সমস্যার সম্মুখীন, কিন্তু এই দেশের আসল কর্তা কিম জং উন এমনভাবে জীবন কাটান যেন তিনি এই পুরো পৃথিবীর এক নম্বর ধনী ব্যক্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কিম জং উনের রাইসির সঙ্গে জুড়ে থাকা কিছু এমন কথা বলবো যেটা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। যেমনটা স্পাইয়ের লাইফ দেখায় একরকম আর করে আরেক রকম, তেমনটাই কিম জং উনের দেখানোর দাঁত একরকম আর খাওয়ার অন্য রকম। নিজে একটি মিস্ট্রি ম্যান, এর জন্ম হওয়াতেও রহস্য রয়েছে। কেউ বলে 8 জানুয়ারি 1982 সালে জন্মেছে, আবার কেউ বলে 1983, আবার কেউ বলে 1984। বন্ধুরা, উইকিপিডিয়াতেও এই ব্যক্তির 3টি ডেট অফ বার্থ রয়েছে। বর্তমানে সে 39 বছরের হয়েছে, আর বিগত কয়েক বছর ধরে সে উত্তর কোরিয়ার মানুষের কাল হয়ে রয়েছে। এর প্রতিবেশী দেশ সাউথ কোরিয়া, যা বর্তমানে আজ ডেভেলপ কান্ট্রির মধ্যে রয়েছে, আর সেখানে দ্বিতীয় দিকে নর্থ কোরিয়া কিম জং উনের এবং তার পরিবার দ্বারা বানানো আইন থেকে বেরোতেই পারছে না। এই দেশ প্রথমে এর বাপদাদার গোলামি করেছে, আর আজ এই দেশ কিম জং উনের গোলামি করতে বাধ্য। বন্ধুরা, নর্থ কোরিয়ার অবস্থা কতটা খারাপ কিম জং উন ছাড়া সেটা কেউ জানে না। এখানকার কর্তার কথা আলাদা, যেটা জানার পর আপনি ভাবতে বাধ্য হয়ে যাবেন যে কোনো ব্যক্তি কিভাবে এতটা নোংরা হতে পারে। বন্ধুরা, কিম জং উন বাইরে থেকে দেখতে যতটা অফিসিয়ালি মনে হয়, ভেতর থেকে তেমনি আনঅফিসিয়ালি কাজ করছে। সর্বপ্রথমে বলি কিম জং উনের সেই সব ভোগবিলাসিতা সম্পর্কে। যদিও এই ব্যক্তির বয়স 39 বছর হয়ে গেছে, তবুও এখনও সে স্কুলের মেয়েদের শখ রাখে। এটা একদম সত্য, যখনই কোনো মেয়ে 13 বছরের হয়ে যায় তখন তার সাথে রাত্রিতে মস্তি করার জন্য এলিজেবল হয়ে যায়। নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া পালিয়ে যাওয়া একটি মেয়ে বলেছিল, কিম জং সুন্দর মেয়েদের দেখলে তার মুরিদ হয়ে যায়। এই মানুষরূপী রাক্ষসের জন্য 13 বছরের মেয়েদের একটি টিম বানানো হয়, যেটাকে মিনি প্লেজার বলা হয়। বলা হয় যে সেই সব মেয়েদেরকে আগে থেকেই ট্রেন্ড করা হয়, আর এদেরকে ছোটোবেলাতেই শেখানো হয় যে কিমের যে কোনো সিদ্ধান্তে কোনো প্রকার প্রশ্ন না করতে। নর্থ কোরিয়া থেকে পালানো মেয়েটি বলেছিল, রোজ মেয়েদের বদলিয়ে বদলিয়ে তার কাছে সয়, আর যখন এর মন সেই মেয়েদের থেকে উঠে যায় তখন সেই মেয়েকে তার মিলিটারি অফিসারদের কাছে পাঠিয়ে দেয়, আর 25 বছর বয়স হয়ে যাওয়া পর তাকে ছেড়ে দেওয়া হয়, যেখানে নর্থ কোরিয়ার লোককে এই ব্যক্তি বিনা আলোতে থাকতে বাধ্য করে দিয়েছে। সেখানে সে একটিও রাত বিনা লাইট আর মেয়ে ছাড়া থাকতে পারে না। তো বন্ধুরা, এইবার আপনাদের বলবো অন্যজনকে ভয় দেখানো কিম জং নিজে কতটা ভীতু। এই কথার অনুমান আপনি এটা থেকে করতে পারেন, কিম জং তার চুল দ্বিতীয় কোনো ব্যক্তি দ্বারা কাটায় না, কারণ তার ভয় রয়েছে চুল কাটার সময় কেউ যেন তাকে মেরে না দেয়। আর আপনাদের বলে রাখি, যখন সে এরোপ্লেনে করে কোথাও যায় তখন তার প্লেনের সাথে সাথে আরও 3টি প্লেনকে ওড়ানো হয়, যেগুলো সেম টু সেম এই প্লেনের মতোই হয়। আর এটা এই জন্যই, যাতে তার শত্রুপক্ষকে ধোঁকা দিতে পারে। আর এই ফর্মুলা সে জমিনেও করে, আর এর কাছে 21 ফুট লম্বা মার্সিডিস মেল ব্ল্যাক, পুলম্যান, মার্টিন বন, আরও অনেক লাক্সারিয়াস কার রয়েছে, যেগুলো সে তার হিসাব মতো মডিফাই করে রেখেছে। তার সমস্ত গাড়িগুলি বুলেট প্রুফ, যাতে তার ওপর গুলি চালানোর পরেও সেফ থাকে। তার গাড়ির সাথে সাথে দৌড়ানো কমান্ডো দুনিয়ার সেরা কমান্ডোদের মধ্যে একটি, যাদের মার্শাল আর্ট, নিশানাবাজি আর বন্দুক চালানোতে মহারত হাসিল থাকে, কিন্তু তার সিকিউরিটিতে $1,000,000 খরচ করে। যদিও এই দেশের জনগণের কাছে খাবারের জন্য কোনো পয়সা থাকে না, কিন্তু কিম জং তার সিকিউরিটিতে পয়সা খরচ করতে কোনো কমতি রাখে না। তো বন্ধুরা, এইবার আমি আপনাদের বলবো কিম তার খাবারের জন্য কিভাবে বাৎসরিক 300 কোটি টাকা খরচ করে। জি হ্যাঁ বন্ধুরা, এই কথাটা খুব কম লোকেই জানে। কিম মদের সাথে সাথে শাবাবের বড় শৌখিন। সে তার দিনের শুরু রোমান স্কট ওয়াইন দ্বারা শুরু করে, যা বিশ্বের সবথেকে এক্সপেন্সিভ ওয়াইন। এছাড়াও সন্ধ্যাতে সে রাশিয়ান ওয়াইন পান করে, আর রাত্রিতে বেডে যাবার আগে স্পেশাল ওয়াইন পান করে, যা তার সেক্স লাইফকে বুস্ট করে। একে দেখে আপনি হয়তো অনুমান করতেই পারছেন এ কতটা পেটুক। তিনি ভেজিটেরিয়ান খাবার স্পর্শ করেন না, তার ম্যাক্সিমাম খাবার নন ভেজ হয়। জাপান থেকে সবথেকে দামি খাবার ভুয়াগু জাপান থেকে অর্ডার করেন, ডেনমার্ক থেকে স্পেশাল পোরের মাংস অর্ডার করেন, আর অনেক ননভেজ আইটেম চায়না থেকে অর্ডার করেন। এছাড়াও ব্ল্যাক চিকেন, সার্ফিস স্যুপ, ব্রাজিলিয়ান কফি আর এমন অনেক দামি খাবার তিনি খান, আর এতে তিনি কোটি কোটি টাকা ব্যয় করেন। তো বন্ধুরা, সে নিজের ইচ্ছা মতো ফ্যাসলা করে, বিরোধীদের মেরে দেয় আর সুন্দরী মেয়েদের সাথে রাত কাটানো
এর দৈনন্দিন অভ্যাস। এই জন্য একে তানাশাই বলা হয়। তো বন্ধুরা, এই খারাপ প্রেসিডেন্টের কিছু আলাদা কথা বলি। সে কম হাসে এবং কখন কার দিবানা হয়ে যায় সেটা কেউ জানে না। এটা বলা হয় যে সে তার মিলিটারিতে কাজ করা ব্যক্তিদের দিবানা, তাদেরকে এমন ফেসিলিটি দেয় যা কোনো দেশের আর্মিকে দেওয়া হয় না। বলা হয় যে নর্থ কোরিয়ার রাজধানী পিয়াংইয়াংকে মিলিটারিদের দিয়ে দিয়েছে, যেখানে কোনো ট্যুরিস্ট কিংবা নর্থ কোরিয়ায় থাকা কোনো সাধারণ মানুষের যাওয়া আসা করতে পারবে না। এক কথায় রাজধানীকে সে তার এবং তার মিলিটারিদের আরাম ইয়াসের আড্ডাখানা বানিয়ে রেখেছে। এখানে মিলিটারি অফিসারদের জন্য সেই সব মেয়েদেরকে পাঠানো হয় যার সাথে কিম আগে থেকে খারাপ আচরণ করে রেখেছে। আর এই কারণে রাজধানী পিয়াংইয়াংয়ে তার কালো কাজকে ধামাচাপা দেওয়ার জন্য সাধারণ মানুষের যাওয়া ব্যান করে দিয়েছে। এছাড়াও কিম তার বংশের আজব রীতিনীতিকে ফলো করে। আপনাদের বলে রাখি, কিম প্রথমে অনেক পাতলা ছিল, কিন্তু নর্থ কোরিয়া দেশের দায়িত্ব সামলানোর কিছুদিন আগেই ওয়েট বাড়িয়ে নেয়। সে বলে যে পাতলা মানুষ প্রেসিডেন্ট হবার যোগ্য না, আর এমন চিন্তা কিম জংয়ের। এছাড়াও সে তার স্ত্রীর ওপর জোর জবরদস্তি কিছু নিয়ম চাপিয়ে দিয়েছে। বর্তমানে এর তিনটি ছেলে মেয়ে, দুটো ছেলে এবং একটি মেয়ে রয়েছে, যা ভবিষ্যতে তারই আইন মতে চলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক শেয়ার করে দেবেন। পরবর্তীতে এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন।